আসসালামু আলাইকুম ড্রিম কুকিং থিয়েটারে আরও একটি পর্বে আজকে আপনাদেরকে ডিম আর আলু দিয়ে দারুণ একটি নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটা আপনারা খুব সহজে ঝটপট করে তৈরি করে নিতে পারবেন আর আসছে রমজানে ইফতারও আপনারা এই মজাদার নাস্তাটি সহজে তৈরি করে নিতে পারবেন আর এই নাস্তাটা আপনারা সহজে সংরক্ষণও করতে পারবেন চলুন তাহলে দেখিনি প্রথমে আমি এখানে সিদ্ধ আলু আর সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি আপনারা দুটো আলু আর দুটো সিদ্ধ ডিম নিতে পারেন আমার আলুটা যেহেতু ছোটো ছিল তাই আমি একটা বড় আর দুটো ছোট সাইজের আলু নিয়েছি এখন সিদ্ধ ডিমটাকে ভালোভাবে গ্রেড করে নিচ্ছি এই নাস্তাটা তৈরি করা যতটা সহজ খেতেও অনেক বেশি মজা খুব ছটপট তৈরি করে নেওয়া যায় আর খুব অল্প উপকরণেই তৈরি করা যায় আমি এখন সিদ্ধ আলু দুটোকেও গ্রেড করে নিচ্ছি আলুটাকে আপনারা চাইলে ম্যাশ করেও নিতে পারেন তবে আমি গ্রেড করে নিয়েছি এতে করে আলুটা খুব দ্রুত নরম হয়ে যাবে আমি দুটো আলুই খুব ভালোভাবে গ্রেড করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি ধনে পাতা কুচি বেশ অনেকটা পরিমাণে দিতে হবে যাতে এর ফ্লেভারটা অনেক বেশি ভালো হয় যেহেতু ডিম রয়েছে আর দিয়ে দিচ্ছি এক চা চামচ চাট মশলা বা চটপটি মশলা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ এটা আমি আমার স্বাদ মতো দিয়েছি আর এখানে চটপটি মশলাটা আপনারা পুরো একটা চামচ পরিমাণে দিবেন দিয়ে দিলাম ডালা মরিচ তিন চারটা শুকনা মরিচকে আমি তেলের মধ্যে ভেজে নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি অর্থাৎ কুচি কুচি করে কেটে নিয়েছি আপনারা চাইলে যেকোনো ভাবে ক্র্যাশ করে নিতে পারেন এখন এই সব উপকরণকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে এই চটপটি মশলা বা চাট মশলাটা ব্যবহারের কারণে কিন্তু এই পুরের ফ্লেভারটা অনেক বেশি মজা হয়ে থাকে আপনাদের কাছে যদি চাট মশলা না থাকে আপনারা নর্মাল চটপটি মশলা দিয়েই তৈরি করে নিতে পারেন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি এর থেকে ছোটো ছোটো বল তৈরি করে নিব হাতটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে হাতে আপনারা সামান্য একটু তেল লাগিয়ে নেবেন তাহলে হাতের মধ্যে খুব একটা লেগে যাবে না আর এভাবে ছোটো ছোটো করে বল তৈরি করে নেবেন আমি এভাবে সবগুলো বল ছোটো ছোটো করে তৈরি করে নিয়েছি আর হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিলে খুব দ্রুত আপনারা বলগুলো তৈরি করে নিতে পারবেন আমি সবগুলো বল ভাবে তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন সবগুলো বল তৈরি করে নিয়েছি এখন এই বলগুলোকে আমি ব্রেড ক্রামে গড়িয়ে নেব এর জন্য আমি একটা বাটিতে প্রায় দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে ডিম দিয়েও ব্যাটার তৈরি করে নিতে পারেন অর্থাৎ শুধুমাত্র ডিম ব্যবহার করতে পারেন এখন এই কর্নফ্লাওয়ারের মধ্যে এক চিমটি লবণ দিলাম আর দিয়ে দিয়েছি পানি খুব বেশি পাতলা করা যাবে না তাই অল্প করে পানি দিতে হবে আমি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ারের মধ্যে আড়াই টেবিল চামচ পানি দিয়েছি অর্থাৎ ব্যাটারটা খুব বেশি পাতলা করা যাবে না একটা সাইডে রেখে দিচ্ছি এখানে আমি ব্রেড ক্রাম নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন এই ব্রেড ক্রাম আর তৈরি করে নেওয়া কর্নফ্লাওয়ারের গোলাটার মধ্যে একটা করে ডিম আলুর বল দিয়ে দিয়েছি আর এভাবে চামচ দিয়ে ডুবিয়ে নিয়ে ব্রেডক্রাম্পের মধ্যে গড়িয়ে নিয়েছি আর ব্রেডক্রাম্বে গড়ানোর সময় অবশ্যই শুকনো হাতে এভাবে গড়িয়ে নেবেন একটু চেপে চেপে ব্রেডক্রামটাকে লাগিয়ে দিবেন আমি এগুলোকে সিঙ্গেল কোট করে তৈরি করে নিয়েছি অর্থাৎ একবার কর্নফ্লাওয়ারে ডুবিয়ে ব্রেডক্রামবে গড়িয়ে তৈরি করে নিয়েছি তবে আমি আজকে এগুলোকে ডাবল কোট করে নিব। আপনারা চাইলে এরকম সিঙ্গেল কোট করে নিতে পারেন তবে সিঙ্গেল কোট করলে অনেক সময়ই আলুর বলগুলো ভাজার সময় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি বলবো আপনারা সব সময় ডাবল কোট করবেন এতে করে হবে কি এগুলো কখনোই ফেটে যাবেন আপনি যতই ভেজে নেন যতক্ষণই ভেজে নেন দেখবেন যে আলুর বলগুলো কোনোভাবেই ফেটে যাচ্ছে না আর অনেক বেশি ক্রিস্পি হচ্ছে আর আপনি যদি একবার ক্রাম্বে গড়িয়ে নেন তাহলে দেখবেন যে উপরটা একটু নরম রয়েছে আর কিছুক্ষণ ভাজার পরে ফেটে যাচ্ছে তাই আমি বলবো আপনারা এভাবে দুবার কর্নফ্লাওয়ারে ডুবিয়ে ব্রেড গড়িয়ে নেবেন এতে করে দেখবেন যে আলুর বলগুলো অনেক বেশি ক্রিস্পিও হচ্ছে আর কোনোভাবেই ফেটে যাচ্ছে না আমি যেভাবে করছি একবার কর্নফ্লাওয়ারে গোলায় ডুবাচ্ছি তারপর ব্রেড গড়িয়ে নিয়ে আবারও কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে নিয়ে আবারও ব্রেডক্রাম্পে গড়িয়ে নিয়েছি ঠিক এভাবে তৈরি করে নেবেন তাহলে দেখবেন এগুলো আপনারা অনেকদিন পর্যন্ত সংরক্ষণও করতে পারছেন আর ভেজে নেওয়ার সময় মোটেও ফেটে যাচ্ছে না আমি আজকে সবগুলোই ভেজে নিয়েছি চুলায় তেল গরম করতে দিয়ে বলগুলো তৈরি করে নিয়েছিলাম তাই খুব দ্রুত বলগুলো তেলের মধ্যে ছেড়ে দিতে পেরেছি আর অবশ্যই চুলো রাসটাকে মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিতে হবে তবে প্রথমে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে আর কিছুক্ষণ পরে আলতো করে উল্টে পাল্টে দিয়ে ভেজে নিতে হবে তবে খুব বেশি সময় ধরে ভাজবেন না যখনই উপরটা খুব ভালোভাবে ক্রিস্পি হয়ে যাবে তখনই তেল থেকে তুলে নিতে হবে আর যেগুলো আমি দুবার ব্রেড ক্রাম্পে গড়িয়েছি ওগুলো কিন্তু দেখবেন যে অনেক বেশি ক্রিস্পি হয়েছে আর যেগুলো একবার ব্রেড ক্রাম্পে গড়িয়ে নিয়েছি সেগুলো কিছুটা সফট হয়ে থাকে তো আপনারা যদি অনেক বেশি ক্রিসপি খেতে চান তাহলে অবশ্যই দুবার ব্রেড ক্রাম্পে গড়িয়ে নেবেন দেখেন বলগুলো কিন্তু অনেক বেশি ক্রিসপি হয়ে গিয়েছে আমি তাই নামিয়ে নিয়েছি সবগুলো ডিম আলুর বল ভেজে নিয়ে তুলে নিয়েছি এই নাস্তাটা খেতে খুবই মজা আপনি যদি খাওয়া শুরু করেন তাহলে আর থামতে পারবেন না এতটাই মজা আর এটা দেখেন আমি ডাবল কোট করেছিলাম কতটা ক্রিস্পি হয়েছে আর যেগুলো আমি সিঙ্গেল কোট করেছিলাম সেগুলো কিন্তু কিছুটা নরম হয়েছে আর ভিতরটা দেখেন কতটাই আমি লাগছে আশা করছি এই নাস্তাটা আপনাদের ভালো লাগবে আপনারা কিন্তু আসছে রমজানেও খুব সহজে তৈরি করে নিতে পারেন আর এই নাস্তাগুলো আপনারা ব্রেড ক্রামে গড়িয়ে নেওয়ার পরে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন আমার এই নাস্তা রেসিপিটা ভালো লাগলে প্লিজ রেসিপিটাতে লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবই ভালো থাকবেন আল্লাহ হাফেজ